সংবাদ সন্ধান নিয়ে তেজগাঁও থেকে আছি আমি জাহিদ হোসেন এবং আমি সুমনা সিমি শুরুতেই জানাচ্ছি সুনামগঞ্জ দুর্বৃত্তের হামলায় আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ওএসডি স্বামীকে বদলি মসজিদে বিস্ফোরণে তিতাসের আট কর্মকর্তা কর্মচারী রিমান্ডে আরও দুইজন দগ্ধ মৃত্যুবরণ করল সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে বিএসএফের আশ্বাস যৌথ টহল বাড়ানোই জোর স্থলবন্দর দিয়ে ঢুকছে ভারতীয় পেঁয়াজের চালান প্রভাব নেই বাজারে এখনো চড়া দাম দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে একই আদেশে ওয়াহিদা খানমের স্বামী রংপুর পীরগঞ্জের ইউএনও মোহাম্মদ মিসবাউল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াহিদা খানম ও তার স্বামী মিসবাউল হোসেন 31তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের চিকিৎসা চলছে গত 2 সেপ্টেম্বর দুর্বৃত্তরা সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের বরখাস্ত আট কর্মকর্তা কর্মচারীকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে 5 দিনের রিমান্ড চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আব্দুল আজিজ ও ফরিদের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গেল বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দেয় তিতাস এতে মসজিদ কমিটির অজ্ঞতা অসচেতনতা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য এ দুর্ঘটনার সৃষ্টি হয় বলে জানায় তারা তবে প্রতিবেদন দেওয়ার 2 দিন পরই দায়িত্ব অবহেলার দায়ে তিতাস গ্যাসের বহিষ্কৃত 8 জনকে আটক করে সিআইডি তারা হলেন ফতুল্লা জোনের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার ও মানিক মিয়া সহ আরও 4 জন সিআইডি জানায় আটককৃতদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছেন তারা সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাস স্থানীয় যে সকল কর্মচারী কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী রয়েছেন ডিএজি আরও জানান মামলার তদন্ত এখনও চলছে এ বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির গাফিলতি পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে তাদেরকেও স্থানীয় মসজিদ যে কর্তৃপক্ষ আছে তাদের কোনো অবহেলা আছে কিনা এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং তদন্ত করে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য নিয়েছি তাদের বক্তব্য নিয়েছি আমরা এছাড়া আমার অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করেছি এদিকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাকিদের অবস্থাও সংকটাপন্ন এরা চিকিৎসাধীন রয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে সবাই আসলে আশঙ্কামুক্ত কে আমরা বলতে পারবো না কারণ যেখানে আমরা বার্নের রোগী সম্বন্ধে আমরা জানি বৃদ্ধিগত অনেক ভালো হওয়ার পরে অনেক রুগী অনেক সময় হাঁটা হাতলা রুগীও এক্সপায়ার করে এর জন্য কোনো রুগীকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারবো না 4 সেপ্টেম্বর রাতে মসজিদে বিস্ফোরণের পর তার পরের দিন ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন এরপর মামলাটি হস্তান্তর করা হয় সিআইডিতে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী সংস্থা ঢাকার দুই বাহিনীর শীর্ষ বৈঠক শেষে কথা জানান বিজিবি মহাপরিচালক এজন্য সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হবে যৌথ টহল যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শনিবার শেষ হয় বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর 50তম সম্মেলন সম্মেলনে সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় আনতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি ও যৌথ টহল বৃদ্ধির সিদ্ধান্ত হয় হবে
ঠিক একই ভাবে যে হামলা করেছে তার উপরও আইনগত ব্যবস্থা হবে, তার কারণে এটা হামলা করাও সঠিক না। আবার এতগুলো টাকা সেখানে পাওয়া গেছে সেটাও মনে হচ্ছে, বা জমি কিনেছে এটা মনে হচ্ছে যে এটা একটা দুর্নীতির বিষয়। সুতরাং দুটো দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নজরুল ইসলাম খান, একটা বিষয়ে অবশ্যই ভালো যে যেহেতু অনেকগুলি প্রশ্ন উঠেছে এবং একটা তদন্ত চলছে, এরকম সময়ে আসলে সরকারের এই সিদ্ধান্তটি আপনার সঙ্গে আমি একমত যে পুরো প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করে তুলবে এবং সরকারের অবস্থানকেও জনগণের সামনে আরও বেশি পরিষ্কার করে ফেলবে। কিন্তু একই সঙ্গে একটু জানতে চাই যে এই ঘটনাটির থেকে বৃহত্তর জনপ্রশাসনে কী ধরনের মূল্যায়ন হচ্ছে বা এইটার থেকে কী ধরনের অভিজ্ঞতা নিচ্ছেন অন্য কর্মকর্তারা বা এখনো যারা প্রশাসনে আছেন? প্রথম দিকে মনে হয়েছিল যে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, সেরকমই মনে হয়েছিল, আমারও সেটা মনে হয়েছিল। কিন্তু আসলে দেখা যায় যে গভীর একটা বিষয় আছে, ষড়যন্ত্র না হলেও গভীরে বিষয় আছে, চাকরি থেকে বরখাস্ত, তারপরে হামলা, এইসব। সুতরাং গভীর বিষয়, এবং এটাতে আমার মনে হয় ভবিষ্যতে যারা সিনিয়র, যারা মনিটর করেন, ডেপুটি কমিশনার যারা থাকেন, তারা আরো অ্যালার্ট হবে, তাদের অফিসাররা কে কি করছেন সেটা খোঁজ রাখবেন। দ্বিতীয় হচ্ছে, যারা এসব অপকর্ম করবেন তারাও সাবধান হবেন যে মানুষের সাথে ভেরি আনইউজুয়াল কিছু বিহেভিয়ার করলে তা হয়তো একসময় ইমোশনাল রিয়াকশন হতে পারে এবং সেটা অত্যন্ত নেগেটিভ, বিপজ্জনক, তার জন্য বিপজ্জনক, রাষ্ট্রের জন্য এবং গভর্নমেন্টের জন্য বিপদকর হতে পারে। আমি মনে করি সিনিয়ররা এখানে যারা কন্ট্রোলিং অফিসার তারা সচেতন হবেন, অ্যালার্ট হবেন, এবং একইভাবে যারা অন্য ধরনের কাজ করতে চান তারাও বুঝবেন যে এটা ভালো না, এটা একটা শিক্ষা বটে। যদি এই অভিযোগটি এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে নিশ্চিত নই, কিন্তু তারপরও এই প্রসঙ্গে যেহেতু এসেছে সেই জন্যই জানতে চাওয়া যে অনেক ক্ষেত্রেই আমরা দেখি সরকারি কর্মকর্তাদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখি যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি যখন আসে বা যে ঘটনাগুলি ঘটে অনেক প্রকাশ্যেই লেনদেনের ঘটনাও আমরা দেখি, ফলে সেগুলি আসলে সতর্ক থাকা, একটা কালচারাল চেঞ্জ আসার প্রয়োজন আছে মনে করেন কিনা? দেখুন, আমি সবসময় বলি, টেলিভিশনে নিশ্চয়ই খেয়াল করছেন, কালচারাল একটা ডাইমেনশন সবচেয়ে বড় দিক, এবং একটা কালচারকে ফিক্স করতে হলে এটা কিন্তু সময়ের প্রয়োজন প্রয়োজন এবং রিফর্মের প্রয়োজন, এবং আমাদের দেশে সাধারণত এই ধরনের রিফর্ম হয় না। তো আমি মনে করি যে আগের চেয়ে অ্যান্টি করাপশন আগের চেয়ে অনেক তৎপর, সেটা কোনো সন্দেহ নেই, তবে কালচারাল একটা ডাইমেনশন আপনার সাথে আমি 100% একমত, কালচারাল একটা বিষয় আছে এবং একটা কন্টিনিউটি থাকা দরকার। নজরুল ইসলাম খান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বিতর্কিতদের বাদ দিয়ে আওয়ামী লীগের জেলা ও উপকমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরই মধ্যে যেসব কমিটির তালিকা দেওয়া হয়েছে তাতে পরীক্ষিত নেতাকর্মীদের নাম আছে কিনা তা যাচাই করা হবে বলেও জানান তিনি। সকালে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট WBBIP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে, স্বজনপ্রীতি ও নিজেদের লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, দলের ভেতরে কেউ অপকর্ম করলেও ছাড় পাবে না। এখন যেসব কমিটি জমা হয়েছে সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে দিয়ে দেব না, আমরা যাচাই বাছাই করে তারপর যে পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কি না সেটা দেখব। অনেক জায়গায় দেখা গেছে যে স্বজনপ্রীতি করা হয়েছে, নিজস্ব লোকজনকে দিয়ে কমিটি ভর্তি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিনে ত্যাগী কর্মীরা, পরীক্ষিত কর্মীরা কমিটি থেকে বাদ পড়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া দেশ, গণতন্ত্র, সাংবাদিকতা কোনোটাই রক্ষা করা যাবে না। বর্তমান অবস্থা থেকে মুক্তি পেতে ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে এক ভার্চুয়াল আলোচনায় এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পারস্পরিক সমস্যাগুলোকে দূর করে দিয়ে, ছোট ছোটগুলোকে দূর করে দিয়ে ন্যাশনাল ইউনিটি, গণতন্ত্রের জন্য
বেশি প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনার বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এই দম্পতির 20টি অ্যাকাউন্টে এই টাকা পাওয়া গেছে। অবৈধ এই টাকা এখন জব্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের আফজাল দম্পতির অডল সম্পত্তির বিষয়টি আলোচনায় আসার শুরু থেকেই অভিযোগ উঠেছিল তাদের বেশিরভাগ সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। অনুসন্ধানের সময় দেশে এই দম্পতির প্রায় 36 কোটি 30 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়ে 2টি মামলা করে দুদক। পরে রাজধানী ও তার গ্রামের বাড়ি ফরিদপুরে মোট 25টি বাড়ি, প্লট ও জমি জব্দ করে সংস্থাটি। এতদিন আফজাল দম্পতির বিদেশে নানা সম্পদের কথা শোনা গেলেও এবার কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় 20টি অ্যাকাউন্টে প্রায় 40 কোটি টাকার খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যা জব্দের জন্য কাজ করছে বলে জানায় তারা। এছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে R5 ইন্টারন্যাশনাল, R5 ডেভেলপার্স ফ্যামিলি ও মিম ট্রাভেলস নামে 3টি প্রতিষ্ঠানের খোঁজও পেয়েছে দুদক। তবে রিমান্ডে এইসব তথ্যের বিষয়ে মুখ খুলছে না আফজাল। তার দেশে এবং বিদেশের যেসব সম্পদ রয়েছে তার পরিমাণ এবং উৎস অনুসন্ধানের চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে তার অস্ট্রেলিয়া, কানাডা এবং মালয়েশিয়ায় অবৈধ সম্পদ রয়েছে। শুধু আফজাল নয়, স্বাস্থ্যখাতের দুর্নীতির পেছনে কলকাঠি নাড়া মূল ব্যক্তিদেরও আইনের আওতায় নিয়ে আসা দরকার বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আফজালের এই জিজ্ঞাসাবাদ থেকেই এইসব তথ্য দুদক বের করে নিয়ে আসতে পারে বলে মনে করছে TIB। এর সাথে যারা যোগসাজস করেছেন, আরও যারা নাটের গুরু, আরও যারা সহায়তা করেছেন, সুযোগ করে দিয়েছেন এবং এর থেকে লাভবান হয়েছেন, তাদেরকেও চিহ্নিত করে বিচারতে আনতে হবে। দুদক জানায় আফজালের স্ত্রী রুবিনাকে গ্রেপ্তারে কাজ করছে তারা। তাকে গ্রেপ্তার করা গেলেই আরও অনেক অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে ভারতের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক। ভারত সরকারের অনুমতির প্রেক্ষিতে শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ শুরু করেছে পেঁয়াজবাহী ট্রাক। তবে গরম আবহাওয়ার কারণে আটকে থাকা পেঁয়াজ বেশিরভাগই নষ্ট হয়ে যেতে পারে এমন শঙ্কা আমদানিকারকদের। গেল 13 সেপ্টেম্বর কোনো আগাম ঘোষণা না দিয়েই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে করে স্থলবন্দরগুলোর ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজবাহী ট্রাক। তবে একদিন পরই আগের LC করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় দেশটি। শুক্রবার রাতে আটকে থাকা পেঁয়াজ রপ্তানিতে বন্দর ও কাস্টমস সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে 5 দিন বন্ধ থাকার পর শনিবার সকালে প্রথম পেঁয়াজের ট্রাক প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। সোনামসজিদ দিয়ে দুপুর পর্যন্ত 7টি ট্রাকে পেঁয়াজ এসেছে। প্রবেশের অপেক্ষায় আছে আরও 250 ট্রাক। তবে কয়েকদিন ট্রাকে আটকে থাকায় গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা আমদানিকারকদের। একটা গাড়ি নাসিক থেকে আসতে লাগে 7 দিন, আর এখানে 4 দিন, 11 দিন ধরে 11 দিন যাবতীয় গাড়িগুলো আছে। এখন এই গাড়িগুলোতে পানি পড়ছে, এখন কী পরিমাণ আমরা পেঁয়াজ পাবো এর ভিতর থেকে? এগুলো এই গাড়িগুলো সমস্ত ই না হলে, আনলোড না হলে এটা আমরা ই করতে পারবো না, কাউন্ট করতে পারবো না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুপুর 1টা থেকে শুরু হয়েছে পেঁয়াজবাহী ট্রাকের প্রবেশ। 25টি ট্রাকে মোট 625 মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে জানান আমদানিকারকরা। শুধুমাত্র 14 তারিখে যে গাড়িগুলো লিও করা ছিল, অর্থাৎ ফাইনাল ডকুমেন্টস বাংলাদেশে ঢোকার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা ছিল, শুধুমাত্র সেই গাড়িগুলো প্রবেশ করার অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দর দিয়েও পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু হয়েছে। আর বেনাপোলে অপেক্ষমান আছে কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক। ইশরাত হুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারত থেকে আমদানি বন্ধে দাম দ্বিগুণ, অথচ আজ বন্ধ দিয়ে আবার ভারতীয় পেঁয়াজ আসার কোনো প্রভাব নেই দেশের বাজারে। এখনও চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ক্রেতাদের। তবে রাজধানীর শ্যামবাজারে পাইকাররা ভারতীয় পেঁয়াজ 50 টাকা কেজিতে বিক্রির আশ্বাস দিয়েছেন। এদিকে TCB ট্রাক থেকে স্বল্প মূল্যে পেঁয়াজ কিনতে ভিড় থাকলেও নানা ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। স্থলবন্দরে অপেক্ষমান ভারতীয় পেঁয়াজের চালান দেশে আসতে শুরু করলেও আপাতত সুখবর নেই ক্রেতাদের জন্য। বাজারে কমেনি দাম।
সরবরাহ পর্যাপ্ত, তাই বাজারে চাহিদা মাফিক পেঁয়াজ কেনা যাচ্ছে। কিন্তু দাম এখনও কমাচ্ছেন না বিক্রেতারা। উচ্চ মূল্যের জন্য আমদানিকারকদের দুষছেন তারা। দেশি পেঁয়াজ এখনও পাইকারি বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে, আর আমদানির ভারতীয় পেঁয়াজ 60 টাকায়। খুচরা বাজারে দেশি পেঁয়াজ 100 টাকার মতো। অতিরিক্ত মানে অনেক অতিরিক্ত হয়েছে, কারণ করোনা তো অনেকের ফকির বানায় দিচ্ছে, অনেক লোক জব হারাইছে, ব্যবসা নষ্ট হয়েছে। এই ক্ষেত্রে এই সময় আপনার পেঁয়াজের দামটা অতিরিক্ত বাড়ানো হয়েছে। পরিবর্তন মানে সাবধানে পরে পরিবর্তন হয়ে যাবে, দাম কমে যাবে, 70-60-এর ভিতরে এসে পড়বে। তবে বাজারে দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানে শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীরা ভারতীয় পেঁয়াজ 50 টাকার মধ্যে বিক্রি করবেন বলে আশ্বাস দিয়েছেন। ব্যবসায়ী বৃন্দ যারা ছিলেন তাদের সাথে একটা মিটিং হলো এবং ওরা বলল যে আজকের বাজার মূল্য মোটামুটি 50 টাকা ধরে ওরা বিক্রি করবে। তো এখন দেখা যাক ওরা বাস্তবায়ন এটা করবে কিনা। এদিকে কম দামে পেঁয়াজ কিনতে সকাল থেকে টিসিবি ট্রাকের জন্য অপেক্ষা করলেও রাজধানী অনেক জায়গায় দুপুর পর্যন্ত আসেনি কোনো ট্রাক। আসছিলাম পেঁয়াজের জন্য, পেঁয়াজ আর তেলের জন্য, কিন্তু গাড়ি তো আসেনি। বাজারে থেকে কম, তবু আমি আগে নিছি পেঁয়াজ, কিন্তু তেলের সিরিয়াল পাই না, তেল পাই না। চাহিদা বাড়ায় শুক্রবার থেকে 40টি পরিবর্তে রাজধানীর 80টি স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে অনলাইনে জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনে এ আহ্বান জানান তিনি। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দেন তিনি। জনগোষ্ঠীর কর্মক্ষমতা বিবেচনায় বাংলাদেশ এখন সোনালী সময় পার করছে। দেশে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী এখন মোট জনসংখ্যার 68%। শ্রমশক্তি জরিপ অনুযায়ী মোট কর্মক্ষম শ্রমশক্তির 53%-এরও বেশি যুবক, যাদের বয়স 15 থেকে 34 বছরের মধ্যে। এ তরুণ জনসংখ্যা যাতে চাকরির পেছনে না ছুটে চাকরিদাতা হতে পারেন, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করে দিতে 2 দিনের সম্মেলনের আয়োজন করেছে ইয়াং বিডি। এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রতিষ্ঠিত ও উদীয়মান অনেক তরুণ উদ্যোক্তা। 2014 সাল থেকে আমি কৃষি সাথে রিলেটেড, আর 2019-এর পরে এই ট্রেনিংটা আমার অনেক কাজে লেগেছে। আমাদের সার্ভিসটা একটু ডিফারেন্ট, আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, বাট আমরা যেটা কাজ করছি আসলে আমরা উদ্যোগ, আমরা নিজেরা একটা উদ্যোগ উদ্যোক্তা এবং আমরা কাজও করছি উদ্যোক্তাদের নিয়ে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে, দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত প্রশিক্ষক প্রয়োজন বলেও মনে করেন তিনি। যত বেশি ভাষা শিখতে পারবেন তত বেশি আপনাদের এটা একটা এডিশনাল আমি বলবো সম্পদ। দুটো ল্যাঙ্গুয়েজের উপরে আমি কিন্তু খুব গুরুত্ব দিতে চাই, সেটা হলো একটা হলো জাপানি আর একটা হলো চাইনিজ। 2041 সাল নাগাদ সারা দেশে আইটি ট্রেনিং সেন্টার থেকে প্রায় 5 লাখ শিক্ষার্থীর কর্মসংস্থান হবে বলে আশা করেন আইসিটি প্রতিমন্ত্রী। তরুণদের কিভাবে আমরা ভবিষ্যতের জন্য দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে পারি, এবং সেটা তৈরি করার জন্য আমাদের প্রযুক্তিকেই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। অর্থের অভাবে যাতে কোনো উদ্যোগ থেমে না যায়, সেজন্য তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তরুণদের সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ের 2 দিনের এই সম্মেলন শেষ হচ্ছে রোববার। তৃতীয় শিল্প বিপ্লব। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাব্য সংকটে 10 দিন বন্ধ থাকার পর শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে বিকল্প চ্যানেলে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল 6:30 ফেরি ক্যামেলিয়ার পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ায় দুপুর 2টায় আরও 4টি ছোট ফেরি চালু করা হয়। এর আগে 15 সেপ্টেম্বর বিকল্প পথ পালে চর হয়ে অতিরিক্ত 28 কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে 2টি ফেরি চালু হলেও খরচ বেশি হওয়ার কারণে পরদিনই বন্ধ হয়ে যায়। শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানিয়েছেন, বিকল্প এই পথেও সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথের মূল চ্যানেল লৌহজং পয়েন্টে নাব্য সংকট কাটিয়ে উঠতে আরও অন্তত 1 মাস সময় লাগবে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের চার রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ চলছে। প্রথম দিনেই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিং এ আগাম ভোট গ্রহণ শুরু হয়। 3 নভেম্বর সব রাজ্যে একযোগে ভোট হলেও আগাম ভোটের সুবিধাকে কাজে লাগাচ্ছে এই চার রাজ্যের ভোটাররা। গত নির্বাচনে ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিং এ জয় পেলেও মিনেসোটায় সে সময়ের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের কাছে হেরেছিলেন ট্রাম্প। জরিপে এবারও পিছিয়ে আছেন তিনি। করোনার কারণে আগাম ও ডাক যোগে তুলনামূলক বেশি ভোট পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। করোনা বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে আইপিএলের 13তম আসর। উদ্বোধনী ম্যাচে চেন্নাই মুম্বাইয়ের লড়াই। আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। এবারই প্রথম কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে বিশ্বের অন্যতম দামি ফ্র্যাঞ্চাইজি লীগটি। করোনার ধাক্কা, রায়না হারভাজানে চলে যাওয়ার রেশ এখনও বয়ে বেড়াচ্ছে চেন্নাই। তারপরও একজন মহেন্দ্র সিং ধোনির মন্ত্রে উজ্জীবিত কিংস শিবির। অবসরে যাওয়া ক্যাপ্টেন কুল ধোনি স্পটলাইটে, সঙ্গে ব্রাভো, দুপ্লেসি, ওয়াটসনের মতো হার্ড হিটার। এদিকে প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে সতর্ক মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। বরাবরের মতো এবারও ভারসাম্যপূর্ণ মুম্বাই। টপ অর্ডারে আছেন রোহিত শর্মা, ডিকক, ক্রিসলেন, মাঝে হার্দিক পান্ডিয়া। পোলার্ডদের দ্রুত রান তোলার ক্ষমতা চ্যালেঞ্জ ছুড়ে দেবে প্রতিপক্ষকে। টাইগারদের শ্রীলঙ্কা সফর এখনও ঝুলে আছে, এমন সময় আরেকটি দুঃসংবাদ। বাবার মৃত্যুতে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হতে আসছেন না ক্রেইগ ম্যাকমিলান, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি। টাইগার ব্যাটিংকে কম সময়ে বদলে দেওয়ার পর আকস্মিক বিদায় বলেছিলেন নেইল ম্যাকেঞ্জি। দ্রুত উত্তরসূরি খুঁজে বিসিবিও শূন্যতা পূরণ করেছিল, কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে শুরুর আগেই শেষ হলো ক্রেইগ ম্যাকমিলান অধ্যায়। কিছুদিন আগে বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি, সে কারণে আপাতত ব্যস্ত সূচির চাপ নিতে চান না ব্ল্যাক ক্যাপস ব্যাটিং বিশেষজ্ঞ। তার অনুপস্থিতিতে কম সময়ে নতুন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার বড় চ্যালেঞ্জ বিসিবির সামনে। বর্তমান পরিস্থিতিতে ওনার মানসিকভাবে উনি প্রস্তুত না, সেই জন্য আপাতত এই সিরিজে আসা ওনার পক্ষে সম্ভব হচ্ছে না। ইটস টু আর্লি, আমাদের জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো সিদ্ধান্ত নেওয়া। অবশ্যই আমাদের তো একজন অল্টারনেট দেখতে হবে, তো আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ন্যাশনাল টিমের জন্য একজন ব্যাটিং কনসালটেন্ট বা ব্যাটিং কোচ নেওয়া। এদিকে 7 দিন নাকি 14 কোয়ারেন্টিন ইস্যুতে আলোচনা আর নেই দুই বোর্ডের টেবিলে। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় আর টাস্কফোর্সের বৈঠকে যখন নির্ভর করছে অনেক কিছু, তখন নিজস্ব কর্মপন্থায় এগিয়ে যাচ্ছে দুই বোর্ড। ভেনু আর অনুশীলন ইস্যুতে সম্মত প্রায় দুই পক্ষ। লঙ্কা সফরের যত অনিশ্চয়তা এখন কোয়ারেন্টিন ইস্যুতে। আমরা যতটুকু জেনেছি বা আমাদের শ্রীলঙ্কা বোর্ড যতটুকু জানিয়েছে যে আমাদের বিষয়গুলো তারা তাদের সংশ্লিষ্ট যে অথরিটি আছে তাদের সাথে বসেছে অ্যান্ড দে আর এ গুড মিটিং। আমরা আশা করছি যে তাদের কাছ থেকে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো একটা রিভাইজড হেলথ গাইডলাইন বা প্রোটোকল হয়তো আমরা পাবো। ম্যাকমিলান না আসলেও স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেটোরিকে নিয়ে কোনো সংশয় নেই। 2-1 দিনের মধ্যে হয়তো দেশে ফিরবেন মিরাজ তাইচুলদের বোলিং গুরু। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ সন্ধ্যায় এই ছিল আজকের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে।